অনলাইন প্রতারণার শিকার হলেন এক স্বাস্থ্যকর্মী। বর্তমানে হাবড়া হাসপাতালে কর্মরত ওই স্বাস্থ্যকর্মী। তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। অনলাইন প্রতারণার শিকার হলেন এক স্বাস্থ্যকর্মী। অ্যাকাউন্ট থেকে উধাও 10,000 টাকা। ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকায়। হাবড়া হাসপাতালে কর্মরত কামারথুবার বাসিন্দা রিয়া বিশ্বাস অনলাইনে আধার কার্ডের জন্য আবেদন করেছিলেন। বুধবার ওই তরুণীর কাছে একটি ফোন আসে। জানা গেছে, কুরিয়ার সার্ভিস থেকে তরুণীকে 3 বার ফোন করা হয়, কিন্তু কাজে ব্যস্ত থাকায় ফোন ধরেননি রিয়া। পরবর্তীতে তিনি ওই নাম্বারে ফোন করেন। ফোনে তাকে বলা হয় তার পার্সেলটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে, পুনরায় চালু করতে 5 টাকা দিতে হবে। সেই মতো রিয়াকে একটি লিংক পাঠানো হয়। লিংকে 5 টাকা দেন তিনি। এরপর ব্যাংকে থাকা প্রায় 10,000 টাকা তুলে নেওয়া হয়। পরবর্তীতে ফোনে যোগাযোগ করা হলে তরুণীকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি থানায় গিয়েও কোনো লাভ হবে না বলে জানানো হয়েছে। আমার আজকে আধার কার্ড আর কি আসার কথা ছিল ইন্ডিয়ান পোস্ট থেকে। তো ইন্ডিয়ান পোস্ট থেকে মেসেজ দেওয়ার পরই কুরিয়ার বয় আমার ফোন করে। ফোন করে বলে যে আমি আর কি একটু ব্যস্ত ছিলাম বলে ফোনটা রিসিভ করতে পারিনি। প্রথমে তো 3 বার ফোন করার পরে বলে ওটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। রিওপেন করার জন্য 5 টাকা একটা সাইটে পেমেন্ট করতে হবে। ওই পেমেন্টটা খোলার পরই দেখলাম ওটা ইন্ডিয়ান পোস্ট লেখা বলেই আমরা 5 টাকাটা পেমেন্ট করেছি। তো 5 টাকাটা পেমেন্ট করার পরে মানে ব্যালেন্স যে 10,000 টাকা ছিল ব্যাংকে পুরোটাই পুরো। তো তারপর থেকে তাকে ফোন করা হচ্ছে, সে রিসিভও করছে, এখন বলছে যা করার করে নিন, থানায় যান, কোনো ব্যাপার না। এখনো ফোন তার অনই আছে। সেটা কি ইন্ডিয়ান পোস্টেরই লিংক? হ্যাঁ, আমরা তো খুলে দিচ্ছি ইন্ডিয়ানই পোস্টে। আমি হসপিটালের অফিসিয়াল একজন হাসপাতাল কর্মী। এগুলো তো ভীষণই মানে অস্বস্তির একটা। গোটা ঘটনার বিবরণ জানিয়ে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেছেন রিয়া বিশ্বাস। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।